Hello guys, welcome back to my channel. So আজকে আমি একটু দেরিতে ভিডিওটা অন করলাম কারণ কি আজকে বলেছিলাম যে কালকে আমার মেয়ের বার্থডে গেছে কিছু করা হয়নি ওর পাপা নেই বলে বাড়িতে তো আজকে বার্থডেটা পালন হবে তো এখন আমি হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে একটু দোকানে যাচ্ছি দোকানে বলতে কাছেরই দোকানে বিরিয়ানি পাওয়া যায় তো মেয়ে বলল একটু বিরিয়ানি খাবে বাড়িতে তেমন কিছু করছি না বিকেলে একটু বেরোবো মেয়ে আজকে প্রথম থেকেই বলেছিল যে আজকে জন্মদিনের চুল কাটবো তাই একটু যাব মলে যাব ওখানে তারপরে আগে দুপুরবেলা ভাত রান্না করি নি আজকে একটু বাড়ি থেকে খাবার আনতে যাচ্ছি বিরিয়ানি নিয়ে আসবো যদি পাই তো যাচ্ছি যাই তো আজকে দিনটা আমার সঙ্গে থাকো দেখাবো তো প্রথমেই আমি বেরিয়েছিলাম আমার হাজব্যান্ড বেরিয়েছিল হেঁটে হেঁটে যাবো বলে ছেলে জিদ দিলো তাই ওর বাবা সাইকেল নিয়ে বেরিয়েছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওর বাবা আর ও সাইকেলে যাবে তো আমি এগিয়ে যাই ভেতর দিয়ে চলে যাব ওরা একটু মেন রোড দিয়ে চলে যাবে কারণ আমি হেঁটে হেঁটে যেহেতু যাবো তো ভেতর দিয়েই চলে যাওয়াটা ভালো তো আমি চলে এলাম বিরিয়ানির দোকানে তো বিরিয়ানি আমার ছেলে তো খুব খুশি এগিয়ে যাচ্ছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে কত টাকা করে বিরিয়ানি তো আমি জানি এখানে কত টাকা করে নেয় কারণ আগে অনেকবার আমি নিয়ে গেছি ওর বাবা ছিল না মেয়ে ছেলে আমি খাবো বলে তো এখানে বেশি দাম নেয় না কিন্তু খুব কম দাম 170 টাকা প্লেট তো ভাবছিলাম রান্না করব না তারপরে অল্প একটু রান্না করে নিয়ে এসেছি হাজব্যান্ড বললো আমি খাবো না আমি এখন প্লেন খাবার খাবো তাই বাড়িতে ডাল আর ভাজাভুজি একটু করেছি আর এখান থেকে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম দু প্লেট তো ছেলে মেয়ে খেতে পারবে না তো ওরা দুজনে মিলে এক প্লেট খেলবে আর আমরা দুজনে এক প্লেট খাবো না ও তো খাবেই না ও তো সাদা ভাত খাবে যাই হোক চলো বিরিয়ানি নিয়ে চলে এলাম এখন দু প্লেটই নিয়ে এসেছি কারণ দেখতেই পাচ্ছ বাড়িতে রান্নাবান্না করেছি আর রান্নাবান্না বলতে কি করেছি ডাল করেছি একটু ভাজা করেছি বড়ি ভাজা করেছি আর আলু মাখা করব ও বললো একটু প্লেন খাবে কারণ এখানে এসে ওখানে একা একা রান্না করে খায় হিজিবিজি রান্না করে এখানে হিজিবিজি খেলে ওর শরীরটা ভালো থাকে না পেটটা খারাপ হয়ে যায় তাই বললো আমার জন্য প্লেন সাদা ভাত করো আমি বিরিয়ানি খাবো না তো ও পছন্দ করে না তার জন্য বললো তো আমি এখন বিরিয়ানিটাকে থালায় ঢেলে নেব কারণ ছেলে খুবই উগ্রীব করছে নাচানাচি করছে ওইটা খাওয়ার জন্য ছেলে খুব ভীষণ ভালোবাসে মেয়ে ফ্রাইড রাইস ভালোবাসে আর ছেলে বিরিয়ানি ভালোবাসে মেয়েও বিরিয়ানি ভালোবাসে বাট ফ্রাইড রাইসটা ওর বেশি ভালো লাগে তো চলো থালাতে একটা প্লেটটা ঢেলে নিয়েছি ওইটা আমি দিয়ে দেবো ছেলেকে আর ছেলের বাবাকে আর একটাতে ঢেলেছি মেয়ে খাক তারপরে দেখছি তো ওর বাবার ও বাবা বললো আমি বাবাকে বললাম একটু খেয়ে নাও তারপর সাদা ভাত খাবে তো ওর বাবার সামনে বসিয়ে দিয়েছি আর একটা থালাতে ঢেলে নিচ্ছি মেয়েকে দেবো বলে মেয়ের আর কিচ্ছু চাই না এটা হলেই হয়ে যায় মেয়ের ছেলে মোটামুটি বাইরের খাবার পেলেই হয় ওরা খুব খুশি আমার ছেলে তো মোটামুটি কী বলবো আনন্দে যেন একদম ভরে গেছে তো চলো এখনকার আমার তো খাওয়াগুলো শেষ করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে আড্ডা মারবো গল্প করবো সারাদিন থাকবো তো আজকে কী কী করি না করি সারাদিনই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো তো গুড আফটারনুন সবাইকে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য মলে তো চলো মলে গিয়ে দেখাবো আমরা কী করি তো চলে এসেছি ওর পাপা বাইক স্ট্যান্ডে বাইক রাখতে গেছে তো আমরা একটু দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটা আমাদের মলের এখানে হলদিয়াতে তো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব ভেতরে কারণ মেয়ে ফার্স্ট বলেছে এখানে এসেই ফার্স্ট সেলুনে ঢুকবে তো আমরা স্টাইল জোনে ঢুকে গেছি ঢুকে পড়েছি পাশে ছিল হাবিবস কিন্তু ঢুকলাম না একটু কস্টলি পড়বে তাই স্টাইল জোনে এলাম তো আমরা সবাই বসে আছি আমাদেরকে বসতে বললো এবার মেয়ের চুল কাটা শুরু হবে আমরা তাই একটুক্ষণ ওয়েট করছি আর ছেলে থেকে বদমাইশি করছে গাড়ি চড়াবে বলে তো একটু বসে নিলাম আর মেয়ের মাথা ওয়াশ করা শুরু করে দিল ওরা ওয়াশ করে নিয়ে তারপর চুলটা কাটবে খুব ভালো লাগলো কারণ এইভাবে মেয়ের চুল আগে কোথাও তো বড়ো পার্লারে কাটাইনি সবসময় প্রায় আমি বাড়িতে কেটে দিয়েছি না হয় কাছাকাছি কোনো ছোটোখাটো সেলুনে কেটে নিয়ে এসেছি মেয়ে যেহেতু বড়ো হয়েছে ওর কথাটা তো রাখতে হবে তার জন্য আমি ওকে নিয়ে চলে এলাম একদম মলের পার্লারই তো চুলটা কেটে নেই কেটে নেওয়া তোমাদের সঙ্গে আসছি গল্প আড্ডা মারবো আর তোমাদের সঙ্গে তোমরা আমার সঙ্গে থাকো তো আমি দেখছি দেখা তোমাদের সঙ্গে শেয়ার করছি পার্লারের কাজবাজগুলো কী করে ওরা এভাবে চুলটা কাটে আর কোথাও অনেক ছোটোখাটো সামনে এরকম করে না চুল কাটার জন্য শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে না তো চুলটা ফার্স্ট ওরা ধুয়ে নিয়েছে দিয়ে এখন চিরুনি করে নিচ্ছে এটাকে মনে হয় ড্রাই করবে ড্রাই করে মনে হয় কাটবে না দেখলাম ড্রাই করার আগেই ছোটো ছোটো করে কেটে নিল আমাকে জিজ্ঞাসা করলো কীরকম কাটবে তো আমি এখানে দিয়ে দিলাম
চুলটা ওরা কেটে নিয়েছে, দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছে। এবার দেখবে চুলের স্টাইলটা কেমন এসছে, কারণ মেয়ে যেরকমই চাইছিলো ওদেরকে আমি ফোনে দেখিয়েছিলাম, ওরা বললো এভাবেই কেটে দেবে, তো এভাবেই কাটবে বলে কাটছে। এবার কেটে তো ফেলেছে, আগে ড্রায়ার দিয়ে শুকনো করে নিই, তারপরে স্টাইলটা বলে দেবে। তো হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করার পর ওরা চুলটাকে স্টাইল যেভাবে স্টাইল করার কথা সেভাবে স্টাইল করার জন্য কি বাঁকি কি একটা মেশিন দিয়ে বাঁকাচ্ছে নিচের দিকে, তাই মনে হয়। তো চলো দেখানো যাবে তোমাদের চুলের স্টাইলটা কেমন হয়েছে, আগে তো দেখা যাক কাটাটা শেষ হয়ে যাক তারপরে। তো অলরেডি কাটা শেষ হয়ে গেছে, স্টাইল লাস্ট ফিনিশ ওরা দিয়ে দিয়েছে। আমরা এবার বেরিয়ে এলাম মলে, একটু দেখা যাক কিছু খাবার দাবার কিনে এবার বাড়ি চলে যাই। তো ছেলে তো একদম রেডি, খাবার বাইরের খাবার কথা বললে ছেলে মেয়ে একদম ফুলফিল রেডি। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ চারজনের চারটা খাবার, তো খাবারগুলো খেয়ে তারপরে মেয়ের জন্য কেক নিয়ে এসেছি, ওর বন্ধুবান্ধবরা পড়তে আসবে, সবাইকে কেক শেয়ার করব আর আমরাও কেক খাবো, কেক নিয়ে চলে এসেছি। তো মল থেকে কী কী আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, একটা বিস্কিটের প্যাকেট বিগ বোর্ড, ঠিক আছে, এটা ছাড়ো এটার কথা বলো, একটা চকলেট, একটা পাস্তার প্যাকেট, একটা ল্যাকমির ফেস ওয়াশ, সিরাম ফেস ওয়াশ, এইটা আমি ইউজ করি, একটা দেখি ভুজিয়া, একটা ভুজিয়া প্রভুজির ভুজিয়া, ঠিক আছে। আর কি নিয়েছি, আর নিয়েছি সুজি। চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো, এটা মেন আমার জিনিস।